गुड मॉर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माय चैनल। देखो सकाल आज के सकाल एखन बजे 7টা, तो एखन थेके ब्लॉगटा आमी शुरू करछी आज के। और देखो सोना के दी प्रथम फार्स्ट शुरू कर लाम, आमी बोई निये से बसे आछी पढ़ाबार जन्य। और ओखाने खेला करछे, बदमाइशी करछे, मायेर संगे झगड़ा करछे। तो এইভাবেই সকালটা শুরু হলো। আর বাদ বাকি আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তো এখনও পড়াশোনা করে নেবে একটু, তারপর আবার দুপুরে স্যার আসবে, তো পড়াশোনাটা করে নিক। আর দেখো সমানে নেচে যাচ্ছে। তো দেখো সোনা পড়ে নেবার পর শরীরটা এতটাই খারাপ লাগেছিলো যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এই যে বসেছি, মানে এরপর সোনাকে স্নান করাবো, খাওয়াবো, তারপর টিউশন আছে বললামই তো। তো কী হচ্ছে প্রতিদিন এটাই হচ্ছে জানো তো, মানে সকালবেলায় ঘুমিয়ে আমি দেখতে চোখ মুখের অবস্থা দেখি, তোমরা বুঝতে পারছো যে আমার কী অবস্থা চলছে এখন। মানে ওষুধটা খাওয়ার এরকমই রিয়াকশান। তো এখন একটা করে খাচ্ছি, তো ভাবছি আমি 7 দিন পর কী হবে। তো চলো ওকে স্নান টান করিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো আমি স্নান টান করে ছাদে এসছি, মা জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলো, সেগুলো একটু উল্টোপাল্টা করতে এসছি, কারণ কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই। তো এখানে সব বিশুর জামা কাপড়গুলো ধুয়ে মেলা ছিল, বুঝতেই পারছো মোটা মোটা জামা কাপড়, এগুলো না শুকলে তো হবে না। তো সেই কারণে মা এগুলো একবার উল্টে দিতে বললো আমাকে। তো আমি ছাদে এসছি, মেঘ যেমন রোদ উঠেছে তেমন মেঘও উঠেছে, কখন যে বৃষ্টি নেমে যাবে তা বলা যাবে না। আর হচ্ছেও তো প্রতিদিন এটাই দেখতেও তো পাচ্ছ, তোমরাও অনুভব করছো দেখছো যে এত যত রোদ বেশি রোদ উঠছে তত বেশি বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির কোনো গ্যারান্টি নেই যে কখন চলে আসবে, আর সেই কারণে আমি জামা কাপড়গুলো একবার উল্টে দিয়ে গেলাম, উল্টে দিই। তারপরে মা আবার এসে যখন স্নান টান করবে, তারপর মা এসে সেগুলোকে আবার নামিয়ে নিয়ে যাবে। তো দেখো আমি রোদের মধ্যে এসেছি, প্রচণ্ড রোদ ছাদে, এত রোদ মানে বলার নয়, আর হাওয়াও দিচ্ছে। তো সেই কারণে আমি এলাম ছাদে উঠতে, যদিও কষ্ট হচ্ছে, মাথা টাথা ব্যথা করছিলো, ঘুরছিলো, তো তবুও এলাম একবার। কেন কি না হলে মা একা তো সব কিছু করা সম্ভব নয়, মায়েরও শরীরটা খারাপ। আর সেই কারণেই আমি বললাম যে মা তাহলে আমি জামা কাপড়গুলো একটু উল্টোপাল্টা করে দিয়ে আসছি, তারপর তুমি গিয়ে নামিয়ে আনবে। তো মা বললো ঠিক আছে তো তুই যা, সেই কারণেই ছাদে চলে এসেছি। আর একা কি একার ওপরে সব কিছু ভারটা দিলে কি হয় বলো তো, তারও তো শরীর বলে কিছু আছে, সবসময় সেটা ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় যে নিজে না পারলেও কিছু একটু করি। তো মানে আমি শরীরের জন্য পারছি না, তাই না হলে মাকে দেখে খারাপও লাগে, মা এই সমস্ত করে তো একাই। তো মাকে আমি মাঝে মাঝে বকিও যে অনেক সকাল ওঠে বেচারি, মানে কি বলো তো 4টেরও আগে উঠে যায়, মানে ঘুম টুম বলে কিছু নেই। তো সেই কারণে বেশি খারাপ লাগে যে একটা মানুষ দুপুরেও ঠিক করে ঘুমোয় না, রাতেও না। তো চলো আমি এগুলো তুলে নিই। দেখো ঘরের ভিতরে চলে এসেছি, আর প্রচণ্ড প্রচণ্ড গরম রোদে দেখছো পুরো ঘেমে গেছি একদম, তারপর মাথাটা ভিজেছিলো আরও ঘাম দিচ্ছে। তো নিচে এখন চলে এলাম, জামা কাপড়গুলো এখন থাক রোদে, মা নিয়ে আসবে। আর চানটা করে দেখো একটু তাও ফ্রেশ লাগছে, নাহলে সত্যি প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিলো এনে ওষুধের জন্যে। আর দুটোকে এখন পড়াতে এসছে, পড়ে নে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো আজকে একটা নতুন রান্না করছি, যেটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, বিকালে রান্না করব। মা বলছে আমি কোনোদিনও রান্না করিনি, তো তুই আজকে কর, দিদি এনেছিল আমাদের সবার জন্য, ওদের ওখানে বিক্রি হয় বলে, তো আমরা খেতে চেয়েছিলাম ওই জন্য এনেছে। তো দেখো এটাকে ভেজে নিচ্ছি, দেখো এটা ভেজে নিয়ে তারপর সর্ষে বাটা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে এটা করব। তো আমার ভাজা হয়ে গেছে বলতে বলতে। আর এদিকে দেখো ওই আমড়াটা একটু কেটে নিচ্ছি, এটা ওই কাঁকড়িটা দিয়ে একটু মানে টক টক করে, মানে যেটা বলা হয় চাটনি, মানে টক করব আর কি। তো এই যে আমার বলতে বলতে প্রিপারেশানটা হয়েও গেছে। তো এটা এটা করার পর সর্ষে বাটা যায়, মানে বললাম তো তোমাদেরকে কী কী দরকার ওই সব দিয়ে এটা তৈরি। তো খেতে আশা করি ভালোই হবে, জানি না কেমন হবে, এই ফার্স্ট টাইম করছি তো আমি। তো যাই হোক দেখো এটা করে নিয়ে তারপরে ওই সর্ষে আমড়াটা করব। তো চলো করে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা অনেকটাই, প্রায় 8টা বেজে গেছে, আর সোনা এখানে বসে গেছে বড়া তৈরি করছে। তো আর এই ফ্যানটা আজকে সোনা নিয়ে এসছে কাজের জন্য, বেশি করে বিশেষ করে হচ্ছে ব্যাটারি ফ্যান, লাইন না থাকলে লাইন চলে, কারেন্টেও চলে।
তো সোনা রাজা খুব চিৎকার করে লাইন না থাকলে, তো সেই জন্যে সোনা আজকে ফ্যানটা নিয়ে এসছে, তাই তো সোনা? তো সোনা পড়াশোনা করেনি, হচ্ছে এখানে টিভি দেখছে। তো সেদিনকে ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলা হয়নি ডাক্তার কী বলেছে। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়েছিলো ব্যথার জন্য, আর বারবার কি ওষুধ টষুধ দিয়েছে, যদি বলেছে এক মাসের মধ্যে না কমে তাহলে এমআরআই করি, আবার যেন ওনার কাছে দেখাতে যায়। তো এই ছিল, আর ওনারই ওষুধটা এখন খেয়ে একটু ঘুম ঘুমটা বেশি পাচ্ছে, তো জানি না কি হবে। যাই হোক, দেখা যাক কি হয়, এক মাস ওষুধটা খাই তারপরে কি হয়। তো চলো, তো এখন বললাম তো 8টা বেজে গেছে, সোনা এখন একটু পড়াটা করে নিক, তারপরে আবার আসছি। আর দেখো এখন আবার তোমাদের সামনে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো এবার শুয়ে পড়বো আমরা সবাই। যাই হোক, আজকের ব্লগটা খুবই ছোটো হলো, আজকেও তো ছোটো হয়েই যাচ্ছে, বুঝতে পারছি না মানে এখন কি কাজ দেখাবো কি দেখাবো না, যেটুকু পারছি দেখাচ্ছি, যেটুকু পারছি মানে হচ্ছে না তো হচ্ছে না। তো চলো এখন ওষুধ টষুধ খাবো, তারপর শুয়ে পড়বো, আর ওষুধটা খেলে এমনি ঘুম চলে আসে খুবই। আর এখন জানো সকালবেলা কী হচ্ছে, উঠছি মানে ঘুম ছাড়ছে না, তো সোনাকে খাবার টাবার খেয়ে সব কিছু করে যে পড়তে বসাচ্ছি, তো তখন এত ঘুম আসছে যে আমাকে সকালে ঘুমাতে হচ্ছে। তো এইভাবে চলুক, দেখি কী হয়, ওষুধটা যদি আর ধীরে ধীরে শরীরে সহ্য হয়ে যায় তো আর ঠিক আছে, আর না হলে ভাবছি ডাক্তারের কাছে যাবো, ওষুধটা চেঞ্জ করে নেবো যদি সহ্য না হয়। তো আজকে আর কিছু বলার নেই, একটা কথা, প্লিজ যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন।